হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। কী ভাবছো, সকাল সকাল আমি আইসক্রিমের দোকানে কী করছি? আইসক্রিম খাবো? না না না, একটা কিটক্যাট নেবো একজনের জন্য। গোলাপগুলো পছন্দ হলো না, এই পুচকু পুচকু গোলাপ, তাই 20 টাকা করে চাইছিল, ওই জন্য নিলাম না। চলো 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 আমার গন্তব্যস্থলে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলো। এই যে চলে এসেছি আমি, হাঁটতে হাঁটতে আর টোটো ধরিনি, হেঁটে হেঁটেই চলে এসেছি, কারণ আমার যা ভুঁড়ি হচ্ছে। আর এই দেখো সবাই, এটা হচ্ছে প্রসেন, সবাই হয়তো চেনো। এই হচ্ছে প্রসূন আর এই হচ্ছে মানু। তো সবার সঙ্গে ভালো করে আমি একটু পরেই তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো সবাই দেখো এরকমভাবে ক্যামেরা করতে ব্যস্ত, ভগবান, আর রাস্তা সবাই আমাদেরকে তাকিয়েছিল। আর এই যে আমরা সবাই এক ফ্রেমে চলে এসেছি। তো আজকে মেনলি যেই কারণের জন্য সবাই একসাথে হয়েছি সেটা হচ্ছে কিছুদিন আগে মানুষ বার্থডে ছিল, তো সেই বার্থডে ট্রিট দিতেই আজকেও আমাদের সবাইকে ডেকেছিল, তো ওই জন্য চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের ফ্রেন্ডস ক্যাফে, ভীষণ 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 ফেমাস একটা দোকান বগুড়াতে। মোমোর যদি কোনো বেস্ট দোকান তোমরা বগুড়াতে খুঁজতে চাও বা আসতে চাও, সেক্ষেত্রে ফ্রেন্ডস ক্যাফে আসতে হবে। আর এই দেখো দেখো দেখো, মানে সবাই ব্লগ করতে ব্যস্ত, আর এইটুকুনি কনফিডেন্সের অভাবে আজকে আমি একটা ভালো ব্লগার হতে পারলাম না। তো যাই হোক, সবাই সবার প্রমোশন করতে ব্যস্ত। ওই দেখো ওই ভাইটার 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার প্রমোশন করছে। আর এই যে এখন কেকটা ওপেন করা হচ্ছে, আর এই কেকটা এনেছিল যে ভাইটা কেকটা খুলছে, প্রসূন ওই ভাইটাই কেকটা এনেছিল। তো চলো, অনেকে আড্ডা দিচ্ছিলাম, অনেক ইয়ারকি মারছিলাম, বলছিলাম কি এত বড় বক্সে যদি কিছু না থাকে, একটা বাবুজি কেক থাকে। তারপরে দেখলাম না, কি সুন্দর একটা কেক চয়েস করে এনেছে। তো চলো এখন কেক কাটিং এর পর্বটা তোমরা একটু দেখো। আর এটা কেক খেতেই দৌড় মারবি, আর কিছু খাবি না? না খাবো ভাই, এরপরে একটু কেক আদান প্রদানের ব্যাপার চলছিল আর কি, সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। মানে এখানে আমরা যতক্ষণ এসেছি ততক্ষণে আমাদের কেক কেটে মোমো খেয়ে বেরিয়ে যাওয়া যায়, কিন্তু যেহেতু সবাই এক একজন ব্লগার, তো এই কারণের জন্য এতটা সময় লেগেছে। আর এই হচ্ছে আমাদের অর্ডার, মোমো আর বার্গার অর্ডার করা হয়েছিল তাই খেয়ে। তারপর ওর পাশেই হচ্ছিলো আমাদের শ্রাবণী মেলা, বগুড়া হাই স্কুল মাঠে। তো সেখান থেকে মেলাটা একটুখানি ঘুরছিলাম, মেলা থেকে আজকে কিচ্ছু কিনবো না এটাই ডিসাইড করেছিলাম, তার কারণ আগের দিন এক্সপো মেলা থেকে অনেক কিছু কেনাকাটা হয়েছে। তো যাই হোক, এই যে মেলাটা অনেক বড়ই মেলাটা, তোমরা এসে ঘুরেছো যারা বগুড়ার আশেপাশে থাকো আর কি। এটা হচ্ছে বগুড়ার শ্রাবণী মেলা, কতদিন থাকবে সেটা আমি ঠিক জানি না। এই দেখো কত কত খেলনা, বল, জুয়েলারি, মানে মেলায় যা যা দোকান থাকে সব দোকানে এখানে আছে। তারপরে এই যে আমরা আরেকটু ঘুরলাম, কেক কিছুটা বেঁচে গেছিলো। আর এই যে এই ভাইটা এখন চলে আছে, ট্রেনে করে বাড়ি যাবে। তো এখানে ব্লগটা শেষ করছি। অলরেডি কিন্তু ওর ট্রেনটা এই দেখো চলে এসেছিলো, ও স্টেশনে উঠেছে আর ওর ট্রেনটা চলে এসছে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টাটা।